হাই ফ্রেন্ডস, আমি কেয়া ফ্রম চ্যানেল হেল্পার থেকে ভিউয়ার্স চলে এসেছি নিউ মার্কেটে বিক্রমপুর লেদার্সে। আপনাদের কিন্তু রিকোয়েস্ট ছিল যে বাচ্চাদের ব্যাগ দেখতে চাচ্ছেন, স্কুল ব্যাগ। তো আজকে শুধু ছোট বাচ্চাদের না, বড় ছোট বাচ্চাদের বিভিন্ন সাইজের ব্যাগ দেখিয়ে দিব এবং মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের আলাদা আলাদাভাবে কিছু কালেকশন দেখিয়ে দেবো। অনেক এক্সক্লুসিভ কালেকশন আপনারা এই শপে পেয়ে যাবেন। আমি প্রথমে অ্যাড্রেসটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে বিক্রমপুর লেদার শপ। এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, দোকান না খুঁজে পেলে এই নাম্বার চলে আসবেন, 284 গফ নিউ মার্কেট। ঠিক আছে, দোকান নাম্বারটা হচ্ছে 284 নাম্বার দোকান। দোকানটা না খুঁজে পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। ওকে, একটু স্ক্রিনশট রেখে দেন কার্ডটার। ওকে, তো ভিউয়ার্স, আমি একেবারে মানে ছোট বাচ্চাদের গুলো দিয়ে শুরু করব প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ড্রাগন টাইপের, এই যে একটু মানে বাচ্চাদের ফ্যান্সি যে কালেকশনগুলো কার্টুন টার্টুন দেয়া আছে, এই দেখেন, এই যে এই টাইপের ব্যাগগুলো কিন্তু বাচ্চারা, এখন ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, এগুলোর প্রাইস তো সেম হবে সব, তাই না? আচ্ছা, সেই জন্য আমরা এভাবে দেখিয়ে দেখছি। যে দেখে দেখেন মোয়ানা। আচ্ছা ভাই, প্রাইস কেমন হবে এই ব্যাগগুলোর? এগুলো 500 করে রাখা যাবে। ঠিক আছে, 500 করে রাখা যাবে। যে দেখেন এখানে আছে কিছু। ওকে, তো ভিউয়ার্স, এই যে এখানে ভেলভেটেরও আছে, সফট, ঠিক আছে, সফট টাইপের কিছু আছে যেগুলো ছেলে মেয়ে সবাই নিতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, একেবারে নিউ যারা একদম ভর্তি হচ্ছে তাদের জন্য। প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু, প্রাইসটা বলেন, 850। তো ভিউয়ার্স, এই টাইপের ব্যাগগুলোর প্রাইস হবে 850 টাকা। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এগুলো মানে এক্স্যাক্ট এগুলো কত হবে ভাইয়া? 600। আর এই যে এগুলো, নিতে পারবে। ঠিক আছে, এই ব্যাগ গুলো দেখেন, বিশেষ মানে বেশ বড় ব্যাগ গুলো দেখেন। আচ্ছা, 600 থেকে 800। তারপরে যেগুলো 1000, ওই যে দেখেন কত দারুণ, এই যে দেখেন ম্যাক্স কোম্পানির, এগুলো কিন্তু অনেক বড়। ঠিক আছে, একেবারে বড় বাচ্চারাও নিতে পারবে। ওই যে দেখেন, এগুলো হচ্ছে 1000 বললেন, 1000। ওকে, তারপরে এই যে এখানে কিছু দেখতে পাচ্ছি, এগুলো আবার 800 থেকে 1200 মধ্যে। আচ্ছা ভাই, আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যে যদি চ্যানেলের থেকে আসে একটু আপনারা যতটা সম্ভব, হ্যাঁ সেটাই রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন কত মানে কত কিউট কিউট ব্যাগ দেখেছেন। আচ্ছা, তারপর এখানে একটা আছে 1000 থেকে 1200, 1000 থেকে 1200 ম্যাক্স এর। ঠিক আছে, ম্যাক্স ব্র্যান্ডের। তারপর এখানে কিছু আছে মানে মোটামুটি রেগুলার নর্মাল যে ব্যাগ গুলো, এগুলো একটু বড় টাইপের, যাদের একটু বেশি বেশি বই খাতা আছে, এগুলো প্রাইস কেমন হয়? এইগুলো 1000 থেকে 1200। আচ্ছা, এই এই রতে সব 1000 থেকে 1200। আচ্ছা, তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হবে 1000 থেকে 1200 টাকা। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখিয়ে দিলাম। আচ্ছা, তো উপরেও তো ব্যাগ আছে যেগুলো ছেলেদের বা মানে ল্যাপটপের জন্য বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ক্যারি করার জন্য, ট্রাভেলের জন্য। এই ব্যাগগুলোর কেমন প্রাইস? এগুলো আপনার প্রাইস হলো আপনার 1000 থেকে শুরু, হ্যাঁ হ্যাঁ 2000 এর মধ্যে আছে, 2000 এর মধ্যে। আচ্ছা, 1000 থেকে 2000 এর মধ্যে আছে। আচ্ছা, আমি বেশি কিছু জানতে চাইবো না, শুধু এই লাইনটার প্রাইসটা যদি একটু বলতেন আমাদের। এখানে বিভিন্ন ভ্যারিয়েশন, এগুলো আছে আপনার এই যে 1000 1000 1000। আচ্ছা, আবার এখানে আছে আপনার 1400 মধ্যে চলে গেছে, আবার এগুলো আমার আছে 1300 মধ্যে, 1300 মধ্যে চলে গেছে। মডেল অনুযায়ী প্রাইস, মডেল অনুযায়ী প্রাইস। আচ্ছা ঠিক আছে, তো ভিউয়ার্স মডেল অনুযায়ী প্রাইস দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কত কিউট কিউট ব্যাগ, হ্যাঁ ম্যাক্স এর ব্যাগই বেশি। আচ্ছা, ম্যাক্স এর মানে কি খুব ভালো ব্র্যান্ড? ম্যাক্স ইন্টারন্যাশনাল। আচ্ছা, ইন্টারন্যাশনাল। আচ্ছা, ল্যাপটপ ব্যাগ গুলোর প্রাইস? এগুলো আপনার 800 থেকে 1000 এর মধ্যে আছে, 800 থেকে 1000 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আবার প্রাইস বেশি আছে যে 2200 পর্যন্ত আছে। আচ্ছা, 2200 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু বাচ্চাদের ব্যাগ মোটামুটি দেখিয়ে দিলাম, তো এই সব থেকে কিন্তু আমি আরো ব্যাকপ্যাকও দেখিয়ে দিব।